ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে আমার দাদার বৌমা, আমার দাদার বিয়ের ভিডিওর পার্ট থ্রি। তো আজকে পর আমি অলরেডি রেডি শেডি হয়ে সকালবেলার সাজটা দেখিয়ে নিই। তো আমি রেডি শেডি হয়ে চলে এসেছি দাদার বাড়িতে। এখানে কিছু অনুষ্ঠান আছে, এখন ভাত কাপড় বউ ভাত এরকম অনেক রকম অনুষ্ঠান আছে, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। আর আজকে বিকালে তো অবশ্যই অবশ্যই একটা রিসেপশন পার্টি আছে, আমি কীরকম সাজবো গুছবো মজা করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো সেইটা দেখার জন্য ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। আশা করছি তোমাদের খুব, আশা করছি না, আমি গ্যারান্টি দিয়ে বলছি যে তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। সো ভিডিওটা দেখতে থাকো আর আমাকে কমেন্টে জানিও যে তোমাদের এরকম টাইপের র্যান্ডম ব্লগ ভালো লাগে কিনা। তাহলে আমি এখন বিয়েবাড়ি তো আমার আর নেই, বাট কোথাও ঘুরতে গেলে বা কোথাও খেতে গেলে সেটার একটা ব্লগ করার চেষ্টা করব। আর কোনো রকম কোনো ভুল ত্রুটি হলে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা পছন্দ হলে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি নিজে নিজে আর কি একটু টুকটুক করে করছি এই নতুনত্ব টাইপের ব্লগসগুলো। তো এটাই বলো, আর কিছু না, ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা, আবার সন্ধ্যাবেলা কি বক্তব্য? আমি দুটো মাছ দিলাম, আপনাদের এখনো খেতে দেয়নি, খাবার পাননি, ফাঁকা ছাড়া আপনি তো সব থেকে বেশি খাবেন তাই না আজকে? বললাম তো বসতে। তো খাওয়া দাওয়া শেষে একটু হালকা নাচানাচি হয়েছে এবং বিকালে হচ্ছে
পারছো দাদার বিয়ে বলে কথা, আর সেখানে একটু নাচ গান তো হতেই হবে, সঙ্গে খাওয়া দাওয়া সাজগোজ এগুলোও আছে। তো খাওয়া দাওয়া আর সাজগোজ তো চুটিয়ে করেছি, সঙ্গে নাচ গানও করেছি। তো ভিডিওটা দেখতে থাকো এবং এনজয় করতে থাকো, আমরা যতটা মজা করেছি ততটাই ভিডিও করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি গাইজ। তো আশা করছি তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে খুব ভালো লাগবে, তোমরাও খুব এনজয় করবে। তো ভিডিওটা স্কিপ না করে একদম শেষ অবধি দেখো। Oh,
ড্রেস দিয়েছে। খেতে গেছিলাম এবং সবাই নাচ করছিল, অ্যান্ড ফাইনালি আমি জয়েন করেছি, অ্যান্ড দিস ইজ মাই এন্ট্রি।
তো আজকের মতন মানে আজকের মতন না দাদার বিয়ের ভিডিও ব্লগ এখানেই শেষ। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক করো, শেয়ার করো সবার সাথে, আর কমেন্ট করো কীরকম র্যান্ডম ভিডিও দেখতে চাও। দ্যাটস ইট। সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।